সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস ফাইভের অঙ্কের প্রশ্নটা এখন আমি সমাধান করব। এই প্রশ্নগুলোকে টাস্ক থ্রির প্রশ্ন বলে, কিন্তু ইউটিউবে সবাই একে পার্ট ফাইভ পার্ট কিন্তু ইউটিউবে সবাই একে পার্ট সিক্সের প্রশ্ন বলছে। তো দেখো কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এক নম্বর, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন মানে এমসিকিউ। দেখো ক নম্বর কি আছে, এক বাই দুই যোগ এক বাই তিন যোগ ফলের লব হলো। দেখো এটাকে যোগ করতে হবে, নিচের লসাগু কত হবে, তিন দুগুণ ছয়, দুই দিয়ে ছয়কে ভাগ করলে কত হয় তিন, তিন দিয়ে এককে গুণ করলে হবে তিন, পরেরটা তিন দিয়ে ছয়কে ভাগ করলে হবে দুই, দুই এককে দুই, তাহলে কত হচ্ছে পাঁচ বাই ছয়। আমরা জানি ওপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর, এখানে চেয়েছে লব কত হবে, লব হবে পাঁচ, তার মানে সি নম্বর হবে উত্তর। তারপরে খ নম্বর, তিন যোগ এক বাই সাত এর সমান মিশ্র ভগ্নাংশ হলো। দেখো এটা খুব সোজা, এখানে প্লাস থাকলে মানে যোগ থাকলে কি হয়, তিন পূর্ণ এক বাই সাত মানে এইটা হয়, এটা একবারই বলা যেতে পারে, বা এইটা থাকলে এটাকে ভাঙালে হয় এইটা, তাহলে এইটা হবে উত্তর। গ নম্বরটা দেখো কি আছে, সমান একশো ভাগের পাঁচ ভাগ, মানে নিচে হবে একশো আর ওপরে হবে পাঁচ, একশো ভাগের পাঁচ ভাগ। এবার এখানে দেখতে পাচ্ছি আমরা কীরকম দশমিক শূন্য শূন্য এই ধরনের উত্তর দেওয়া আছে, তার মানে এটাকে ভাগ করতে হবে। ভাগ কী করে করতে হয় তোমরা তো জানোই, যে একটা দশমিক হবে, তারপর শূন্য হবে, একটা শূন্য দিয়ে শূন্য হবে পাঁচ একশো পাঁচশো, তাহলে উত্তর কী হলো দশমিক শূন্য পাঁচ। দেখো দশমিক শূন্য পাঁচ এইটা হবে উত্তর। এরপরে ঘ নম্বরটা দেখো, এই যে এই ছবিটা দেওয়া আছে, এখানে একটা বিন্দুতে ওরা হচ্ছে মিলিত হয়েছে আর দুদিকে এরকম তীর চিহ্ন দেওয়া আছে। চিত্রটিতে আছে একটি রশ্মি একটি ছেদবিন্দু, না এটা দুটোই রশ্মি, এটাও রশ্মি এটাও রশ্মি আর একটা ছেদবিন্দু, মানে দুটো রশ্মি একটা ছেদবিন্দু, দুটো রশ্মি ও একটা ছেদবিন্দু, এইটা হবে উত্তর। পরেরটা দেখো, দু নম্বর, সত্য মিথ্যা লেখো, টি অথবা এফ লিখলেও হবে। সেটা হচ্ছে ক নম্বর, ছয় বাই পনেরো এর লঘিষ্ঠ আকার হলো। লঘিষ্ঠ আকার মানে কাটাকাটি, ছয় বাই পনেরোকে কাটাকাটি করলে মানে তিন দিয়ে ভাগ যাবে, তিন দুগুণ ছয়, তিন পাঁচে পনেরো, দুই বাই পাঁচ হলো, কিন্তু এখানে আছে তিন বাই পাঁচ, তার মানে এটা হচ্ছে মিথ্যা হবে, শুধু এফ লিখলেও হবে। খ নম্বর, একটি বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান বর্গাকার চিত্রের পরিসীমা বাই চার। দেখো আমরা জানি যে বর্গাকার চিত্রের পরিসীমা সমান সমান কি, চার গুণন একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে তাই আছে, এটা যদি কোনাকোনি গুণ করো তাহলে বর্গাকার চিত্রের পরিসীমা সমান সমান কি হবে, চার গুণন একটি বাহুর দৈর্ঘ্য, এটাই আছে, তাহলে এটা সত্য হবে। পরেরটা দেখো, গ নম্বর, একশোটি বোতাম বর্গাকারে সাজালে একটি শাড়িতে বোতাম সংখ্যা হবে নয়টি। দেখো একশোটি বোতাম বর্গাকারে সাজাবো মানে মনে করো এইভাবে সাজিয়েছি, এরকম একটা ব্যাপার হবে, তো তো এক লাইনে কটা করে হবে, একশোর বর্গমূল হবে, একশোর বর্গমূল কত, দশ, এরকম একশো একশোকে যদি বর্গমূল করি কত হবে দশ, তবে এখানে আছে নয়টি, এটা মিথ্যা হবে, দশটি হবে। পরেরটা দেখো, দশ ভাগ পাঁচ সমান সমান পাঁচ ভাগ দশ, এটা তোমরা বুঝতেই পারছ, দশকে পাঁচ দিয়ে ভাগ করলে যা হবে, পাঁচকে দশ দিয়ে ভাগ করলে কি তাই হবে, নিশ্চয়ই না, তার মানে এটাও মিথ্যা হবে। এবার পরেরটা দেখো কি আছে, স্তম্ভ মেলাও যে কোনো তিনটি, আমি তোমাদেরকে চারটি দেখিয়ে দিচ্ছি, তোমরা তিনটে দাগ দিয়ে দেবে তাহলেই হবে। সরলরেখা, সরলরেখা আমরা কি, যে এদের কোনো প্রান্তবিন্দু নেই, এই যে একটা সরলরেখা দুদিকে যত খুশি তুমি বাড়াতে পারো, কোনো প্রান্তবিন্দু নেই, তাহলে এইটা হবে। পরেরটা, সরল রেখাংশ, রেখাংশ মানে এই একটা সরলরেখা তার একটা অংশ, মানে এখান থেকে এই পর্যন্ত, তার মানে দুটো প্রান্তবিন্দু আছে, তাহলে এইটা হবে। পরেরটা দেখো, রশ্মি, রশ্মি আমরা জানি একটা দিক ফিক্সড আর আরেকটা দিকে বাড়ানো যায় তীর চিহ্ন, এখানে কি আছে, একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী একটি প্রান্তবিন্দু আছে, হ্যাঁ আমরা দেখলাম একটি প্রান্তবিন্দু আছে, তাহলে এটা হবে উত্তর। এই তিনটে দিলেই হয়ে যাবে, এটা তাহলে যেটা পড়ে রইলো সেটাই হবে উত্তর, সমবিন্দু সরলরেখা একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী। এবার দেখো চারের ক নম্বর, তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে কুড়ি টাকা দিলে, তিনি তোমাকে পনেরো দশমিক পঞ্চাশ টাকা মানে সাড়ে পনেরো টাকা ফেরত দিলেন, কন্ডাক্টর কত টাকা দিলেন, এটা তোমরা বুঝতেই পারছো যে বিয়োগ হবে, এটার থেকে এটাকে বিয়োগ করতে হবে। দেখো এইভাবে লিখবে, এখানে লিখে দিয়েছি
আমি কন্ডাক্টরকে 20 টাকা দিলাম, কন্ডাক্টর আমাকে 15.5 টাকা ফেরত দিলেন। সুতরাং কন্ডাক্টর নিলেন 20 বিয়োগ 15.5, বিয়োগটা এখানে দেখিয়ে দিয়েছি, এখানে 20-এর পরে 2 দশমিক দিয়ে শূন্য দিয়ে দিয়েছি, মানে একই জিনিস। এবার 0 0 5 আছে 10 করতে 5, এই যে 1 ধরলাম 10 করলাম, সেই একটা এখানে চলে আসবে, 5 1 6 6 আছে 10 করতে 4, হাতে 1 মিলে গেল, তাহলে 4.5 টাকা, এটাই হবে উত্তর। খ নম্বর প্রশ্নটা দেখো, আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার, চারিদিকে পাঁচিল দিতে হবে, পাঁচিলের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে পাঁচিল দেওয়ার অর্থ হচ্ছে মানে চারিদিকে পরিসীমা যত, সেই পরিসীমাটাই হচ্ছে চারিদিকে প্রাচীর। এই দেখো করে দিয়েছি, আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার, চারিদিকে পাঁচিলের দৈর্ঘ্য সমান মাঠটির পরিসীমা। পরিসীমার সূত্র আমরা জানি, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই দুটো যোগ করলে কত হবে 80, 2 × 80 মানে 160 মিটার, এটাই হবে উত্তর। এরপরে দেখো একটা সরল আছে, সরলটা আমি এখানে করে দিচ্ছি, দেখে নাও। তোমরা জানো সরল করার নিয়ম, এই যে ভিতরে ফার্স্ট প্যাকেটে যেটা থাকে সেটার কাজ আগে করতে হয়, তারপরে সেকেন্ড প্যাকেটের কাজ, তারপরে থার্ড প্যাকেটের কাজ, আর তারপরে বাইরে যেটা আছে সেটা। তাহলে এখানে প্রথমে যা আছে তুলে নিচ্ছি, এটা 3 আর 2 যোগ করলে কত হবে 5, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, থাকলো সেকেন্ড ব্র্যাকেট যোগ 15, যা আছে তাই লিখব। এরপরে দেখো এখানে 50 থেকে 5 বিয়োগ করলে হবে 45, সেকেন্ড ব্র্যাকেটে উঠে গেল যোগ 15, ভাগ হচ্ছে 12, তাহলে এটা যোগ করলে কত হবে 0 হাতে 1 6 60 ভাগ 12, 60 কে 12 দিয়ে ভাগ করলে আমরা জানি 5 12 60, তাহলে এটাই হবে উত্তর। তাহলে এই ছিল ভিডিওটি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও অন করে দিও। এই ভিডিওর পরেই আমি ইংরাজির ভিডিওটা আপলোড করব।